ছোটনদা ভালো সেভ করলো, কাটি গোল করলো, কিন্তু এটা কাদের পলাশ, পলাশ ওহো হো পলাশ গোল করলো। এলিজে ওহো হো পাওয়ারফুল শট, আবার সেভ, আবার সেভ করলো গোলকিপার হাসানুর। জুয়েল এলিজে, এলিজে ও বল নিয়েছে সুরাজ, সেখান থেকে জুয়েল, মিস করে ফেললো কিন্তু, ও হো গোল কাদের, আর কত কম বাকি বলতে বুঝলাম না, মন্টাই, মন্টাই থেকে জুয়েল, জুয়েল, জুয়েল কিন্তু হাইটটা যথেষ্ট সুন্দর, সুরাজ, সুরাজ থেকে জুয়েল, এটাকে জান্নাত স্পোর্টিং দল, পলাশ, এখনো সুযোগ রয়েছে, সুরাজ বিপদ কাটেনি কিন্তু, সুরাজ কাশি, কাশি ও হো হো কোন প্লেয়ার ছিল না কিন্তু ভালো পাস করেছিল, পলাশ, পলাশ থেকে কাদের, ফাউল দিল কিন্তু, ফাউল করেছিল, সেখান থেকে ফ্রি কিক, দেখা যাক কে নেয় ফ্রি কিক, মনটাই কিন্তু বাঁদিকে চলে এসেছে, যত সম্ভব মনটাইকে দিয়ে কিন্তু শর্টতে হবে, দেখা যাক, এলিজে ওহো হো ভালো সেভ করলো হাসানুর, সেখান থেকে থ্রো, কাশি ছোটনদা সেভ করলো, সেখান থেকে মন্টাই, মন্টাই থেকে কাদের, কাদের, কাদের পলাশ কিন্তু ঢুকে গেছে জায়গা নিয়ে, ওহো হো খেলাতে পারলো না, এলিজে ওহো হো পাওয়ারফুল শট, আবার সেভ, আবার সেভ করলো গোলকিপার হাসানুর, পাওয়ারফুল শট করেছিল কিন্তু এলিজে, সেখান থেকে প্রথমে সেভ করলো, তারপর আবার জাপুয়া, জুয়েল, জুয়েল স্কোর আছে দাদা 1-1, এলিজে রিসিভটা কিন্তু বাজে হয়ে গেল, পলাশ, পলাশ থেকে লং বল, জুয়েল নামিয়ে দিয়েছে কাদের, বার পোস্টে লেগে ফিরে এলো কিন্তু, কাদের কিন্তু ভালোই মেরেছিল শটটা, পোস্টে লেগে ফিরে আসে, অপর দিকে কিন্তু কাশি দুর্ধর্ষ খেলছে কিন্তু একাই, ছোটনদা, ছোটনদা থেকে মনটাই, মনটাই থেকে কাদের, একদম পুরো পারফেক্ট পাস, জুয়েল সেখান থেকে ডাইরেক্ট গোলকিপার, ইয়েলো কার্ড দিল কিন্তু এলিজেকে, মন্টাই, পলাশ, মিস কি হবে কাদির,
জুয়েল ও বল পেয়ে গেছে কিন্তু মনটাই মনটাই থেকে সুরাজ শটটা কিন্তু ব্লক হয়ে গেল ডিফেন্সে থেকে মনটাই দর্শক কিন্তু উত্তেজনায় ভরপুর এলিজের গোলে কিন্তু জান্নাত স্পোর্টিং এগিয়ে গেল গোল সংখ্যা 2-1 পিছিয়ে থেকে কিন্তু গোল দিল দায়িত্ব নিয়ে খেলছে কিন্তু পলাশ সেখান থেকে জুয়েল সেখান থেকে নিচে গোলকিপার ছোটনদা সেখান থেকে আবারও মনটাই সুরাজ টাচ হলেই কিন্তু গোল হতে পারত না এটা একটা ফেসবুকের একটা ইউটিউবে এটা ফেসবুকের ওইটা হাসানুর পলাশ সেখান থেকে জুয়েল পলাশ ক্লিয়ার করলো মনটাই স্কোর আছে 2-1 জান্নাত স্পোর্টিং 2 আর এসকে মন্টু জিন্স 1 খেলাটা হচ্ছে চটা স্কুল মাঠ থেকে মহেশতলা চটা স্কুল মাঠ কাশি বল নিয়েছে সুরাজ সেখান থেকে জুয়েল জুয়েল অনেকক্ষণ পরে কিন্তু গোল করল ইতিমধ্যে কিন্তু জুয়েলের গোলে আরও এগিয়ে গেল জান্নাত স্পোর্টিং পিছিয়ে ছিল কিন্তু প্রথমে 1 গোলে তারপর সেখান থেকে 3 গোল বল পেয়ে গেছে কাদের দেখা যাক পলাশ 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 ওহো মিস করে ফেললো কিন্তু ওহো গোল কাদের ইতিমধ্যে কাদের গোলে আবারও এগিয়ে গেল গোল সংখ্যা 4-1